এর ভিতরে অ্যাকচুয়ালি আমার ইন্ডাস্ট্রি এমন একটা জায়গা ভাই, সত্যি কথা বলি আমি অন ক্যামেরাতে, যখন আপনাকে দরকার হবে তখন আপনাকে ডাকবে ভাই, আমার দরকারে কখনোই আমাকে ডাকবে না ভাই। কিন্তু যেটা শুনি যে একটু নক করতে হয়, একটু না এটা হাই হ্যালো করতে হয় শুধু মনে করে দেওয়ার জন্য, আমি আছি, হ্যাঁ আমি আছি বা আমি কাজ করতে চাই, আমি ফ্রি আছি, আপনি আমাকে ভুলে যান না, এটার জন্য করতে হয় আর কি। কিন্তু আমার আমার ভাই এটা প্রথম থেকে আমার দ্বারা হয় না ভাই। সব কিছু মিলে আমাদের ফিউচারের অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ আমাদের ইন্ডাস্ট্রির ফিউচার। এখন আমি যতটুকু আর্ন করতে পারছি ফিল্ম থেকে আর কি, আমার ক্যারিয়ার বলেন যেটাই বলেন, আমি তো এখন পর্যন্ত আমি স্যাটিসফাইড না। শুধু আমার কথা বলবো না, আমার মনে হয় আমার আমার জেনারেশনে কেউ স্যাটিসফাইড না। জয়, তোমার কি মনে হয় যে পেশার জায়গায়, পেশাদারিত্বের জায়গায়, সার্ভাইভের জায়গায় কি ফিল্মটা আসলে রাখা যায় নাকি? 100% পেশাদারিত্বের জায়গায় পেশাদারিত্ব ফিল্ম থাকতে হবে, আর কোনো কিছু রাখা উচিত না ভাইয়া। আচ্ছা, তার মানে একটা হোপ আসলে রয়েছে, সে হোপ রয়েছে আমার সংগঠন, সেটা জাস্ট পার্ট একটা টাইম। আমি সংগঠনকে আমার মেম্বারদেরকে একটু সেবা করলাম, সেবার যদি মোর মানসিকতা থাকে, জাস্ট সেবার জন্যই, এটা কোনো প্রফেশনাল কিছু না, এটাতে ধ্যান দেওয়া মানে মাথা খাটানোর কোনো সময় নেই। একজন আর্টিস্ট আমি আসছি ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্য, আমার মূল লক্ষ্য ভাই কাজ করা, আমার এটার টার্গেট থাকাই আমার বাঞ্ছনীয় আমার তাই মনে হয়। তো এত গ্যাপের পরে যখন তুমি এখন বেশ বান্ডেল অফ ফিল্ম তোমার কাছে এবং অনেকগুলো কাজ শেষ করে ফেলেছ, তোমার এই রিলেশন, এই লিয়াজোটা কিভাবে তৈরি করলে? এবং তোমার যদি বলো যে আমি এইভাবে আসলে এই অমুক অমুক আমাকে সাপোর্ট দিয়েছে এই সেকেন্ড টার্মে, কাদের কথা বলতে চাও? দেখ, কাজের ভিতরে অ্যাকচুয়ালি আমার ইন্ডাস্ট্রি এমন একটা জায়গা ভাই, সত্যি কথা বলি আমি অন ক্যামেরাতে, যখন আপনাকে দরকার হবে তখন আপনাকে ডাকবে ভাই, আমার দরকারে কখনোই আমাকে ডাকবে না ভাই। কিন্তু যেটা শুনি যে একটু নক করতে হয়, একটু না এটা হাই হ্যালো করতে হয় শুধু মনে করে দেওয়ার জন্য, আমি আছি, হ্যাঁ আমি আছি বা আমি কাজ করতে চাই, আমি ফ্রি আছি, আপনি আমাকে ভুলে যান না, এটার জন্য করতে হয় আর কি। কিন্তু আমার আমার ভাই এটা প্রথম থেকে আমার দ্বারা হয় না ভাই। আমার দেখা হইলে সালাম দিব, পায়ে ধরে সালাম করব, যেহেতু তারা টিচার ডিরেক্টর স্যাররা, আর আমাদের ইন্ডাস্ট্রিতে প্রডিউসার আসলে কে কখন আসছে কে কখন যাচ্ছে, আর সিনিয়র প্রডিউসাররা তো ছবি করছে না, যার জন্য আমরা অনেকেই হয়তো অনেকেই চিনি না। কিন্তু ডিরেক্টর স্যার যারা আছেন, যেহেতু সারাদিনই আমাদের একসাথে উঠা বসা, একসঙ্গেই চলাফেরা, তাই তাদের সঙ্গে হাই হ্যালো যতটুকু রাখা দরকার এই ততটুকুই আর কি। রিকোয়েস্ট করা হয় না যে আমাকে একটা ছবিতে রাখেন প্লিজ, এভাবে কখনো বলা হয় না। আমার 18তম ছবি যাচ্ছে, আমাকে 18তম ছবিতেই মোটামুটি যারা আমাকে নিয়েছে, আমাকে ভালোবেসে নেয়নি, আমাকে কাজের জন্য নিয়েছে, হ্যাঁ, এবং তাদের স্নেহ মমতা আমার মাথার উপরে সব সময় আছে, এটা আমি বিলিভ করি আর কি। এবার বলো, অপু বিশ্বাসের সাথে জুটি গড়ে দুটো ছবি হয়ে গেল, এবং যখন যেদিন প্রথম আলোচনা হয়েছিল, তোমার কাছে কি কোনো কোনো মিস ফ্যাক্টর মনে হয়নি যে ইটস এ গুড ফিল্ম হবে এবং না? আমার কাছে আমার কাছে সবসময় মনে হয়েছে ভাই, সিনিয়র মিন্স এরকম কোনো কিছু না, আমার কাছে মনে হচ্ছে ভালো একজন আর্টিস্টের সাথে কাজ করতে গেলে আমি অনেক কিছু শিখব। আচ্ছা, সে আমার সিনিয়র হোক, আমার ক্যারিয়ারে সিনিয়র হোক, এটা আমার দেখার বিষয় না, আমার কথা হচ্ছে আমি বড় আর্টিস্টের সাথে যত কাজ করব তত ভালো কিছু শিখতে পারবো। শুটিং এর গল্পটা জানতে চাই যে শুটিং এক্সপেরিয়েন্স বলো, তোমরা মেবি কোন একটা রুরাল এরিয়াতে গিয়েছিলে, পাবনাতে, 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 পাবনা কোথায় শুট করলে? পাবনা ঈশ্বর দিতে, হ্যাঁ ঈশ্বর দিতে 10 দিনের সফর ছিল আমাদের আউটডোর। আমরা এখান থেকে প্রায় 222 জন ইউনিটে লোক গেছে, 222 জন, এখানে প্রায় 65 জন ছিল নাচের ছেলে মেয়ে, নাচের ছেলে মেয়ে 22 জন মতো ছিল ফাইটার। আমরা 2-3 দিন শুটিং করার পরে মিশা ভাই ঢুকবে, ওখানে ঢুকবে, তা আমরা 3 দিন যখন প্রথম দিন যখন শুটিং করছি, এখান থেকে আমি ওখানে ওসি সাহেবকে ফোন করে গেছি যে আমার একটা ইউনিট যাবে, ওখানকার যে এর আগে যে এসপি ছিল উনি অলরেডি ঢাকা থেকে ফোন করে, উনি ঢাকাতে চলে আসছে হেডকোয়ার্টারে, উনি ফোন করে বলে দিছে ওখানে টোটাল ফোর্স সব রেডি ছিল, প্রায় 30 জন মতো ফোর্স ছিল রেডি। এরপর ওখানকার লোকাল যারা থাকে ভলেন্টিয়ার, ওরকম 30 জন ছিল রেডি। তা ওনারা, আমরা প্রথম দিনটা খুব সুন্দরভাবে শুটিং করছি ভাই, খুব সুন্দরভাবে শুটিং করছি। সেকেন্ড দিন যখন শুটিং করতে গেছি, তখন আমরা আমাকে ইয়ে বলতেছে, অপু অপু বলছে, অপু দিই আর কি বলছে যে আমাকে দেখো জয়, দেখো কি সুন্দর স্কুল, একটা প্রাথমিক স্কুল আমাদের ক্যাম্পিং করা হয়েছে, কি ব্যাপার স্টুডেন্টদের জন্য, দেখো কি সুন্দর চটপটি রাখছে, বিরিয়ানি সাজায় রাখছে, মুড়ি সাজায় রাখছে, বিভিন্ন ধরনের খাবার। তা আমরা চিন্তা স্কুলে স্কুলে তা আমরা চিন্তা করলাম যে এই আমাদের ঢাকাতে তো এরকম হয় না, কি সুন্দর দেখছো বাচ্চাদের জন্য। কিছুক্ষণ পরে দেখি যে আসলে বাচ্চারা টাচ্চা কিছুই নাই, ওরা আগে থেকে খবর পাইছে যে আমরা শুটিং আসবো, পুরো স্কুল ছুটি দিয়ে পুরো এলাকাটাই মেলা বানাইছে তারা। ও মাই গড, এখানে চরকি দিয়ে দিছে এক সাইডে, এক সাইডে খাবারের হোটেল তৈরি করছে,
মানে ওরা জানতে পারছে যে আমরা এখানে 10 দিন থাকব, শুটিং করব 10 দিন, এই জায়গাটা মেলা হবে 10 দিন। ও, সব লোকজন আসবে শুটিং দেখতে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ভাই আমরা জাস্ট প্রথম শটটা দিলাম, দেওয়ার পরে ভাই দেখি যে গাছ, ডাব গাছ, লিচু গাছ থেকে শুরু করে কোন জায়গা ভাইয়ার বাকি নাই ভাই। ক্যামেরার ভিতর দিয়ে লোক চলে যাচ্ছে, এর ভিতর দিয়ে লোক চলে যাচ্ছে। তা আমি পুলিশকে বললাম যে আপনাদেরকে রাখছে কি জন্য, আপনাদের যদি আমাদেরকে যদি হেল্পই না করলেন, সেবার জন্যই তো রাখছে আমাদের, আমি তো বিপদে পড়ে আপনাদেরকে রাখছি। তা আপনাদের বিপদে পড়ে যদি রাখছি, আপনাদের তো উদ্ধার করতেছেন না, ওরা তো ভিতর দিয়ে, আমি দাঁড়ায় আছি, আমি উপদি দাঁড়ায় আছি, দুজনের মাঝখান দিয়ে যে ভিতর দিয়ে বগলের নিচে দিয়ে হাত দিয়ে যে সেলফি তুলতেছে দুজনের মাঝখানে, শুটিং এর মাঝখানে শুটিং চলতেছে। আরে বাবারে, আমি তো পাগল হয়ে গেছি। তা আমি একজনকে ডাইকে বললাম যে ভাই, অফিসার এসআই ছিলেন, বললাম ভাই দেখেন ভাই কি করতেছে দেখেন। হ্যাঁ, তো দেখেন কি করতেছে, বলছে ভাই কি করবো, কিছু বলতে গেলে তো মারামারি মারামারি শুরু করে দিচ্ছে। আমি তখন দেখলাম যে ভাবসা ভালো না ভাইয়া, খুব সিক্রেট করতেছে ছেলেরা ওখানে। হ্যাঁ, এখন উপদীর অ্যাসিস্ট্যান্ট যে ছিল তারে প্রায় মারতে যাচ্ছে এরকম একটা অবস্থা, ঠেকাইতে গেলে। পরের দিন বললাম যে যাবে না, আমি আর উপদীর প্ল্যান করে ঢাকা ব্যাক করে চলে আসছি। কতদিন ছিলাম? মাত্র 2 দিন ছিলাম ভাইয়া। 10 দিনের প্ল্যান ছিল? 10 দিনের প্ল্যান ছিল, পুরো ইউনিট না ঢাকাতে ব্যাক করতে হয়েছে ভাইয়া। এবং মানুষ, এত পরিমাণে মানুষ, আপনি শহীদ মিনার আসছে, শহীদ মিনারের মাথায় উঠে পুরো বসে আছে, দেখতে পাচ্ছেন না শট, মানে চারপাশে, মানে এত পরিমাণে মানুষ। আমরা এই ভয়তে ভাইয়া শুটিং শেষ করে, শেষ না করে চলে আসছি ভাইয়া। প্রায় প্রযোজকের প্রায় 20 লাখ টাকার উপরে লস হয়েছে 2 দিনে। স্বাভাবিক, স্বাভাবিক। এবং এটা এটা গেল একটা ছবির গল্প। এবং পরবর্তী ছবি কোনটা, কোন কোন ছবিটা শেষ করলা তুমি? পরবর্তীতে ভাই আমার তো সেন্সর হয়ে গেছে আয়না, মুতাজ্জমের আকবর স্যারের আমি আর আচল, আয়না শেষ হয়ে গেছে। আবার আকবর স্যারের অমানুষ হলো মানুষ, আমি দীপ সাহেব, ওইটা শেষ হয়ে গেছে, অমানুষ হলো অমানুষ। এরপর হচ্ছে একই খোকন ভাইয়ের ভালোবাসি কত, ওটা শেষ হয়ে গেছে। এরপরে কাকতারুয়া আমি করেছিলাম, সেলিম আক্তার একটা ছবি, ফারুক ভাইয়ের কাকতারুয়া ছিল, মুক্তিযোদ্ধা ভিত্তিক চলচ্চিত্র, ওটাও সেন্সর হয়ে গেছে। আর হচ্ছে রিসেন্টলি হলো এক পশলা বৃষ্টি, আমি আর আচল, ওটাও সাপলা মিডিয়ার, ওটাও সেন্সর হয়ে গেছে। তো জয়, এইসব ছবি রিলিজের পর তোমার অবস্থানের জায়গা কতটা, কিভাবে, কেমন হবে বলে মনে করো তুমি, তোমার আত্মবিশ্বাসের জায়গাটা কোথায়? হ্যাঁ, আমার আত্মবিশ্বাসের জায়গাটা, আমার মনে হয় আমি এতদিন যে ট্র্যাকের বা যে ধরনের ছবি আমারগুলো আসছে, এতদিন তো আমার 4টা 7টা ছবি রিলিজ হয়েছে, এর মধ্যে হচ্ছে 3টা 4টা ছিল আমার সলো, আর 3টা ছিল একটা আমি বাপ্পি, আচলের আজব প্রেম, আমি জায়েদ ভাইয়ের হচ্ছে অন্তর্জ্বালা, আমি আর সাকিব ভাইয়ের হিটম্যান। হ্যাঁ, তাই এই 3টা ছবি ওই 3 বাকিগুলোর থেকে একটু বাজেটটা বেশি ছিল, কিন্তু আমি প্যারালাল আমি কাজ করেছি, আমি যতটুকু পারা যায় আমি দর্শক ক্রিয়েট করার ট্রাই করেছি। আর বাকি যে ছবিগুলো আসতেছে টোটালি আমার নির্ভর ছবি। আচ্ছা, আমার মনে হয়েছে যে এই ছবিগুলোতে দর্শককে আমি, আমার যদি না, আমার খুব শখ আমার ফাইটগুলো আমি দেখাবো, মনে হয় আমার নতুন কিছু দর্শক, নতুন কিছু ভক্ত আমি ক্রিয়েট করতে পারবো। দারুণ। এবং আমরাও চাই আসলে, যেটা আজকে ইকবাল ভাইয়ের সাথে একটা আলাপ হলো, যে অনেকে বলছিলেন, পরিচালকরা বলেন যে একটা সেলেবল আর্টিস্ট দরকার, মানে প্যারালালি ধরো আমরা যখন কথা বলছি তখন বাপ্পিও নিজেও ফ্রাস্ট্রেটেড অনেকগুলো ছবি নিয়ে এবং জাজের থেকে বেরিয়ে, তারপরে যদি আসি ইমন নীরবের কথা, মোস্ট ট্রাই করে যাচ্ছে বাট কোনো জায়গায় যেন ব্যাটে বলে মিলছে না, যেটা বাস্তবতার কথা বলছি। তো এই জায়গায় এই দাঁড়িয়ে জয় চৌধুরী নিজেকে কি মনে করে যে সার্ভাইভ করাটা এবং দাপটের সাথে সার্ভাইভ করাটা কোন কোন জায়গায়? হ্যাঁ, আমাদের ইন্ডাস্ট্রির অবস্থা তো খুব খারাপ। আগে যেমন বছরে একটা হিরো বছরে 5-6টা 7টা ছবি হয়ে যেত অনেক সময় আগে, কিন্তু সেটা কিন্তু সে সময় নাই, সে প্রযোজকও নাই আমাদের সময়। একদম আমি বলি এক কথা, এখন কি বলবো, লাইফ সাপোর্ট আছে আমাদের চলচ্চিত্র। হ্যাঁ, আমরা সেই লাইফ সাপোর্টে এসেই আমরা জয়েন করছি। হ্যাঁ, এসে আমরা তখন জয়েন করছি, এর ভিতরে আবার ইন্ডিয়ার ছবি ঢোকার প্ল্যান চলছে। তা সব কিছু মিলে আমাদের ফিউচারের অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ আমাদের ইন্ডাস্ট্রির ফিউচার। এখন আমি যতটুক আর্ন করতে পারছি ফিল্ম থেকে আর কি, আমার ক্যারিয়ার বলেন যেটাই বলেন, আমি তো এখন পর্যন্ত আমি স্যাটিসফাইড না। শুধু আমার কথা বলবো না, আমার মনে হয় আমার জেনারেশনে কেউ স্যাটিসফাইড না। হ্যাঁ, এখন এই ছবিগুলা, বাকি ছবিগুলা যদি আমার রিলিজ হয়, রিলিজ হলে আমার আত্মবিশ্বাস একজন ডিরেক্টর ভরসা করার মতো একজন আর্টিস্ট পাবে, আমার বিশ্বাস এটা, যেটা আমার মনে হয় আমি এখনো অর্জন করতে পারি নাই, আমার মনে হয় সেটা অর্জন করতে পারবো। যাক, এখন আসি যে বেশ কজন টিভিতে আগে কাজ করতো, ওটিটিতে অনেকে কাজ করছে, কিন্তু বলা হয় যে তোমাদের কমার্শিয়াল লেন্স তোমরা যারা কাজ করো তাদের সাথে তোমাদের যোগাযোগটা নাই, অর্থাৎ তাদের প্রথম সিটিংয়ে অমিতাভ রেজা বলি, রাহান রাফি বলি, বা মেজাবুর রহমান সুমন বলি, এরা আসলে কোনো কখনোই তোমাদের কথা ভাবে না, তুমি যতই ট্যালেন্টেড হও। আমি ওদেরকেও প্রশ্ন করি যে আপনারা স্ক্রিপ্টে তো কখনো বাপ্পিকে, জয়কে, ইমনকে, নীরবকে ভাবেন না,
তো না ভাবলে কিভাবে ওরা একটা সুযোগ পাবে? ট্রু ভাই। তো তো ভাবা ভাই বাদ দাও, ওরা যখন একটা প্রিমিয়ার করে বা একটা ফিল্ম নিয়ে আড্ডা দেয় তখন তোমাদের কাছে কার্ডটা পৌঁছায় না, ভেবে রাখে যে এরা অন্য গোত্রের। 100% তুমিও ফিল্ম করছো, ওরাও ফিল্ম করছে, এই যে একটা বিভাজন। আবার আসি যে মন্তাজুর রহমান আকবর যখন একটা ছবি করবে একইভাবে অমিতাভ রেজাকে দাওয়াত দিবে না, মানে ভাববে যে ওনারা বোধহয় আসবে না, এই যে একটা বলয় তৈরি হয়ে আছে, একটা ছোট্ট একটা ইন্ডাস্ট্রি। হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট, একেবারেই মানে একটা পুকুরও না, একটা ছোট্ট একটা ইন্ডাস্ট্রি। তো সেই জায়গায় এই কমিউনিকেশন এটা তুমি কি মনে করো, এটা কি ভাঙা প্রয়োজন না? 100% ভাঙা প্রয়োজন ভাই, যেহেতু ছোট একটা ইন্ডাস্ট্রি, আমাদের সবাইকে এক হয়ে যদি কাজ করতে পারি আমরা, আমার মনে হয় আমাদের আউটপুটটা, আর এখন দেখেন সুযোগগুলো কীভাবে ঢুকছে। এখন আপনি দেখেন আমরা আমাদের ইন্ডাস্ট্রিতে এক ধরনের ঘরানার ছবি চলতেছে, ইন্ডাস্ট্রির বাইরে ওটিটি থেকে শুরু করে আরেক ধরনের ঘরানা চলতেছে ছবি। এখন কি হয়েছে আমাদের, আমরা যারা যুদ্ধ করে যাচ্ছি ইন্ডাস্ট্রির লোক, আমাদের টার্গেট কিন্তু সিঙ্গেল স্ক্রিন। সিঙ্গেল স্ক্রিন একটা ইন্ডাস্ট্রিতে বা একটা দেশে যদি ইন্ডাস্ট্রি বাস্তবে ফিল্ম ইন্ডাস্ট্রি, অবশ্যই সিঙ্গেল স্ক্রিনের অনেক বেশি জরুরি ভাই, কারণ সিঙ্গেল স্ক্রিন যতক্ষণ না হবে ততক্ষণ আপনি রুট লেভেলের কোনো দর্শককে আপনি ধরতে পারবেন না ভাই। কারণ আপনি দেখেন আমাদের যত ছবি হিট হয়েছে, যত ছবি সবই কিন্তু আমাদের সিঙ্গেল স্ক্রিন থেকেই আসছে। কিন্তু সিঙ্গেল স্ক্রিনে আপনি চাইলেই একটা নর্মাল লোক, নর্মাল পিপুল যে ছবিটা দেখতে পাচ্ছে, হ্যাঁ আমরা বলি যে সাকিব ভাই বলে।